আমার যা হয় হোক আমি সত্য বলবই, ঠিক এই ধরনের সত্যবাদী মানুষ আমাদের সমাজে কম হলেও আছে। কিন্তু এই ধরনের মানুষগুলোকে বোঝানোর জন্য আমরা ইংরেজিতে একটি কমন ফ্রেজ ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে স্ট্রেইট শুটার অর স্ট্রেইট টকার। স্ট্রেইট শুটার অর স্ট্রেইট টকার, দ্যাট মিনস যিনি স্পষ্টভাষী সত্যবাদী, যিনি যা কিছু বলেন ডিরেক্টলি বলেন, দ্যাট মিনস সাম ওয়ান হু স্পিক্স দ্য ট্রুথ ডিরেক্টলি। ঠিক একই রকম অর্থে আমরা কিন্তু আরো দুটি ওয়ার্ড ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে আউটস্পোকেন অর ফ্র্যাঙ্ক। কিন্তু পার্থক্য হচ্ছে আগে যেটি বলেছিলাম, দ্যাট মিনস স্ট্রেইট শুটার অর স্ট্রেইট টকার, এটা ছিল একটা ফ্রেজ, কিন্তু বাকি দুটি হচ্ছে ওয়ার্ড। সো আমরা যদি আমাদের স্পোকেনে, আমরা যদি আমাদের কথায় ফ্রেজ অথবা ইডিয়মস ব্যবহার করে থাকি, সেটা অনেক স্মার্ট, আকর্ষণীয় করে আমাদের স্পিচকে। সো আমরা যদি চাই এই ধরনের ফ্রেজগুলো ব্যবহার করতে পারি। আমরা যদি উদাহরণস্বরূপ বলতে চাই, বলতে পারি আম আ স্ট্রেইট শুটার পার্সন অ্যান্ড আই লাইক দোজ হু আর স্ট্রেইট শুটার অর স্ট্রেইট টকার লাইক মি। আম আ স্ট্রেইট শুটার পার্সন অ্যান্ড আই লাইক দোজ হু আর স্ট্রেইট শুটার অর স্ট্রেইট টকার লাইক মি। অথবা আমি বলতে পারি শি ইজ অ্যান আউটস্পোকেন ওম্যান অ্যাজ ফার আই নো। শি ইজ অ্যান আউটস্পোকেন ওম্যান অ্যাজ ফার আই নো, তার মানে এই স্ট্রেইট শুটার অর স্ট্রেইট টকার এর সমর্থক হিসেবে ব্যবহার করতে পারি আমরা আউটস্পোকেন অর ফ্র্যাঙ্ক। Thank you for staying with us.